প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো করোনা প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা বাসায় বসে অনলাইন ক্লাস উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সাত পয়েন্ট দুইয়ের সরল সমীকরণ এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে আমি উপস্থাপন করব তোমরা একটু লক্ষ্য করো এবং যদি তোমাদের সময় থাকে হাতে তাহলে তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তেরো নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ একটি ক্রিকেট খেলায় ইমন এবং সুমনের মোট রান সংখ্যা হচ্ছে আটান্ন রান ইমন এবং সুমনের মোট রান হচ্ছে আটান্ন রান ইমনের রান সংখ্যা সুমনের রান অপেক্ষা রানের সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম ওই খেলায় ইমনের রান সংখ্যা কত তাহলে কি চাইছে এখানে ইমনের রান সংখ্যা কত এখানে বলা হয়েছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইমনের রান সংখ্যা অর্থাৎ সুমনের রান সংখ্যা সবচেয়ে কম হবে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম তাহলে আমরা প্রথমে ধরবো সুমনের রান ধরি দেখো ধরি সুমনের রান সুমনের রান সংখ্যা ধরে নিলাম আমি এক্স সুমনের রান সংখ্যা কত এক্স সুতরাং ইমুনের রান সংখ্যা হবে ইমুনের রান সংখ্যা হবে সুমনের রান সংখ্যার দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম তাহলে এই যে পাঁচ বিয়োগ করে দিলাম ঠিক আছে সুমনের রান সংখ্যা হলো এক্স আর ইমনের রান সংখ্যা হচ্ছে টোয়াইজ এক্স মাইনাস ফাইভ কারণ সুমনের রান সংখ্যা যত ইমুনের রান সংখ্যা তার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম তো এই দুজনের রান যদি আমি যোগ করি তাহলে কত পাওয়া যাবে আটান্ন রান শর্ত মতে তাহলে আমরা এখন লিখতে পারি শর্ত মতে এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ অর্থাৎ সুমন এবং ইমনের দুজনের রান টোটাল হচ্ছে আটান্ন রান আর এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ ইকাল হচ্ছে আটান্ন এবার আমি থ্রি এক্সটাকে রেখে এটাকে যদি এপাশে পাঠিয়ে দিই দেখো আটান্ন প্লাস ফাইভ কত আসতেছে এবার আসতেছে হচ্ছে তেষট্টি আটান্ন আর পাঁচটা তো হয় তেষট্টি সিক্সটি থ্রি বা এক্স থ্রি এক্স ইকুয়াল হচ্ছে এত সুতরাং এক্স ইকুয়াল তেষট্টি বাই তিন তিন একুশে তেষট্টি সুতরাং আমরা পেয়ে গেছি এক্সের মান হলো টোয়েন্টি ওয়ান অর্থাৎ এখানে আমরা যেটা পেলাম যে সুমনের রান অতএব যেহেতু আমার এখানে চা হয়েছে ইমোনের রান সুতরাং অতএব ইমুনের রান আমরা বের করে নেব ইমনের রান সংখ্যা একটু খেয়াল করো ইমনের রান সংখ্যা হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ টু গুনুন এক্সের মান কত হ্যাঁ টু গুনন এক্সের মান হচ্ছে ফাইভ না টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মাইনাস ফাইভ তাহলে হচ্ছে একুশ দেব বিয়াল্লিশ তার থেকে পাঁচ বাদ দেবো তাহলে হচ্ছে তাহলে দেখো ইমনের রান হচ্ছে সাঁইতিরিশ রান ইমুনের রান সংখ্যা কত সাঁইত্রিশ রান তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আমরা এভাবে অঙ্কগুলো করবো একটু খেয়াল করো আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি যেহেতু এখানে সুমনের রান সংখ্যা কম এই জন্য আমরা ধরে নিলাম সুমনের রান এক্স আর ইমুনের রান হচ্ছে টুয়েল এক্স মাইনাস ফাইভ সুমনের রান এক্স ইমুনের রান টুয়েল এক্স মাইনাস ফাইভ দুইজনের রান যদি আমি একত্র করি তাহলে এক্স প্লাস টুয়াইজ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে ফিফটি এইট তাহলে টু এক্স এবং এক্স যোগ করলে হয় থ্রি এক্স মাইনাস ফাইভ ইকাল আটান্ন থ্রি এক্স ইকুয়াল ফাইভটা এভাবে চলে আসলো হলো তেষট্টি এক্স ইকুয়াল তেষট্টি বাই থ্রি তেষট্টি বাই থ্রি কী হয় দেখো এখানে আমরা তেষট্টি বাই থ্রি ভাগ করে দিলাম টোয়েন্টি ওয়ান তাহলে ইমুনের রান সংখ্যা এখানে বলা হয়েছে ইমুনের রান সংখ্যা হচ্ছে টু এক্স মানে ফাইভ তাহলে টু এক্সের মান একুশ মাইনাস ফাইভ একুশ যোগানে বিয়াল্লিশ মাইনাস পাঁচ সাঁত্রিশ নম্বর নম্বর মানে সাঁইত্রিশ রান হয়েছে ইমুনের ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা চোদ্দো নম্বর অঙ্কটা করবো একটু চোদ্দো নম্বরে বলা হয়েছে একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার চলে তিরিশ ঘন্টায় তিরিশ কিলোমিটার চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছায় আবার ট্রেনটি বেগ ঘন্টায় যদি পঁচিশ কিলোমিটার হয় তাহলে দশ মিনিট সময় বেশি লাগে তার মানে দেখো পঁচিশ কিলোমিটার বেগে যদি আসে তাহলে দশ মিনিট সময় বেশি লাগে তিরিশ কিলোমিটার বেগে আসলে তার সে দশ মিনিট সময় কম লাগে ওই দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত সেটা আমরা বের করবো যেহেতু এখানে বলা হয়েছে দেখো দূরত্ব কত ওই স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত আমরা ধরে নিলাম দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার দূরত্ব কত এক্স কিলোমিটার তাহলে একটা জিনিস খেয়াল করো আমি যেটা একটু পঁচিশ কিলোমিটার বেগে যদি ষাট মিনিটে যায় পঁচিশ কিলোমিটার বেগে যায় মানে পঁচিশ কিলোমিটার যায় ষাট মিনিটে আমি এটাকে মিনিট করে নিলাম তাহলে এক কিলোমিটার যাবে ষাট বাই পঁচিশ তাহলে এক্স কিলোমিটার যাবে ষাট গুণন এক্স বাই পঁচিশ এটাকে কাটাকাটি করলে বারো এক্স বাই পঁচিশ পাঁচ হয় বারো এক্স বাই পাঁচ মিনিট এটা কিন্তু সময় পেয়ে গেলাম ঠিক একইভাবে আমি কিন্তু এই উপরের অংশটা অর্থাৎ তিরিশ কিলোমিটার বেগে যেটা গিয়েছে তো তিরিশ কিলোমিটার বেগে এক্স কিলোমিটার যেতে কত সময় লাগবে ঠিক একই সময় অর্থাৎ ষাট গুণনে এক্স বাই তিরিশ ওয়ে অর্থাৎ আমরা এটাও এভাবে লিখতে পারি যে তিরিশ কিলোমিটার যায় ষাট মিনিটে এক কিলোমিটার যাবে ষাট বাই তিরিশ আর এক্স কিলোমিটার যাবে ষাট এক্স ভাগ তিরিশ হলো টু এক্স মিনিট টু এক্স মিনিট তাহলে আমরা দেখে দেখতে পালাম যে এখানে টু এক্স মিনিট পেলে হলো সময় আর এখানে হলো টুয়েলভ এক্স মাইনাস ফাইভ মিনিট তো এই যে সময়টা হলো এই সময়টা কিন্তু আগের সে দশ মিনিট সময় বেশি তার মানে আমি এখান থেকে যদি দশ মিনিট কমে কমিয়ে দেই তাহলে এই দুইটা সমান হয়ে যাবে তাহলে এখন আমরা লিখবো শর্ত মতে টু এক্স ইকুয়াল বারো এক্স বাই ফাইভ মাইনাস টেন অর্থাৎ এটা থেকে আমি দশ মিনিট বিয়ে করে দিলাম তাহলে সমান হয়ে যাবে এখন আমি কী করবো একটু সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো টু এক্স এই এটাকে যদি আমি এফেসে নিয়ে আসি টু এক্স মাইনাস টুয়েলভ এক্স বাই ফাইভ ইকুয়াল মাইনাস টেন এখন লসে গেছে ফাইভ পাঁচ দুগুন আর দশ এক্স মাইনাস বারো এক্স ইকুয়াল মাইনাস টেন তাহলে হচ্ছে মাইনাস টু এক্স এই যে বারো এক্স থেকে টেন এক্স বাদ মাইনাস টু এক্স ইকুয়াল মাইনাস পঞ্চাশ এক্স ইকুয়াল এক্স ইকুয়াল হচ্ছে কত দেখো একটু এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে বারো এক্স থেকে মাইনাস মাইনাস বারো এক্স থেকে টেন এক্স বাদ থাকলো মাইনাস টু এক্স আর এটা গুণ করলে হয় পাঁচ দশে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ মাইনাস এবং মাইনাস ক্যান্সেল করে দিলাম আর থাকলো এক্স ইকুয়াল পঞ্চাশ বাই দুই হলো পঁচিশ কিলোমিটার তাহলে এখানে আমরা পেলাম অতএব স্টেশন দুটির মাঝে দ্রুত হচ্ছে পঁচিশ কিলোমিটার তো প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে তাহলে খুব সহজে অঙ্কটা মনে রাখতে পারবে ওকে ওকে দেখো এরপরে পনেরো নম্বর অঙ্কটা একটু খেয়াল করো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তে তিন গুণ এবং বাগানের পরিসীমা চল্লিশ মিটার হলে ওই বাগানের দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করতে হবে খুবই সহজ একটি অঙ্ক তো আমরা এটার মানে সলিউশনটা করব দেখো তো আমরা এখানে প্রথমে ধরে নেব ধরি আয়তাকার বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য বাগানের প্রস্থ প্রথমে ধরব প্রস্থ হচ্ছে এক্স মিটার প্রস্থ কত এক্স মিটার তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত হবে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান সমান হবে তিনগুণ অর্থাৎ তিন গুণ হবে দৈর্ঘ্য তাহলে থ্রি এক্স মিটার তাহলে প্রস্ত হচ্ছে এক্স মিটার দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মিটার তাহলে এখানে পরিসীমা সুতরাং আয়তাকার বাগানের পরিসীমা পরিসীমা কত হবে দুই গুণন যোগ প্রস্ত পরিসীমের সূত্র হচ্ছে দুই গুণন যোগ প্রস্ত তাহলে দুই গুণন দৈর্ঘ্য হচ্ছে তিন এক্স প্রস্ত হচ্ছে এক্স তো এটাকে যদি আমি একটু হিসাব করে নিই তাহলে তিন এক্স তিন এক্স আর এক্স হয় ফোর এক্স আর ফোর চারটু গুণা এইট এক্স এইট এক্স মিটার তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম এইট এক্স মিটার তবে এখানে কিন্তু যেটা দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে এখানে পেলাম কত এইট এক্স মিটার তাহলে চল্লিশ এক্স মানে চল্লিশ মিটার এবং এইট এক্স মিটার সমান সো আমরা এখন শর্ত মতে লিখবো শর্ত মতে এইট এক্স ইকুয়াল ফোরটি ওর এক্স ইকুয়াল ফোরটি বাই এইট পাঁচাশে চল্লিশ ফাইভ মিটার তাহলে দেখো এখানে আমরা এক্সের মান পেয়ে গেলাম ফাইভ মিটার এক্সের মান যদি ফাইভ মিটার হয় তাহলে বাগানের চাওয়া এসে প্রস্ত এবং দৈর্ঘ্যগত তাহলে অতএব বাগানের 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 প্রস্ত হচ্ছে প্রথমে আমরা প্রস্ত লিখি বাগানের প্রস্ত এক্স অর্থাৎ ফাইভ মিটার বাগানের প্রস্ত হচ্ছে ফাইভ মিটার বাগানের দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স অর্থাৎ তিন গুণ অর্থাৎ তিন গুণন এক্সের মান পাঁচ তিন পাঁচ পনেরো মিটার এই হচ্ছে এই গাণিতিক সমস্যার সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো তাহলে আমরা পেলাম দো প্রস্ত পেলাম পনেরো মিটার দৈর্ঘ্য পেলাম তিন পাঁচ পনেরো মানে প্রস্ত পেয়েছি পাঁচ মিটার দৈর্ঘ্য পেয়েছি তিন পাঁচ পনেরো মিটার তো এটাই হচ্ছে সলিউশন আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ